বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে যে ব্যাট দিয়ে তার এই কেটটি এবার নিলামে তুলেছেন সেই ব্যাট সৌম্য সরকারের ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে তিন লক্ষ টাকা দামও পেয়েছেন মোটামুটি অঙ্কের সৌম্যের ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি করা সেই ব্যাটটি নিলামে বিক্রি হয়েছে চার লক্ষ টাকা যে টাকা তিনি ব্যয় করবেন অসহায় মানুষদের জন্য করোনার সংকটে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য এই অর্থ ব্যয় করবেন সম্য সরকার একই দিন নিলামে উঠেছে শ্রীলঙ্কার বিপক্ষে তাস্কিন আহমেদের দুর্দান্ত হ্যাট্রিক করা সেই বলটি তাস্কিনের ঐতিহাসিক বলটিও বিক্রি হয়েছে চার লক্ষ টাকায় আর এই টাকাও তাস্কিন ব্যয় করবেন সংকটে পড়া মানুষদের সহায়তার জন্য রোববার রাতে অনলাইন প্ল্যাটফর্ম অকশন ফর অ্যাকশন তাদের ফেসবুক পেজের মাধ্যমে পরিচালনা করে এই নিলাম এক ঘন্টা ব্যাপী চলা এই নিলামের পুরোটা সময় সরাসরি গল্প আড্ডায় যোগ দেন দুই ক্রিকেটার তাস্কিন আহমেদ ও সৌম্য সরকার সৌম্য ও তাস্কিনের ব্যাট বল কিনতে চেয়েছিল কুয়েত ও সৌদি প্রবাসী দুই বাংলাদেশি কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে দেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক সৌম্যের ব্যাট চার লাখ ও তাস্কিনের বল চার লাখ টাকায় কিনে নেয় এর আগে একই প্ল্যাটফর্মে সাকিব আল হাসান তার ব্যাট বিক্রি করেছিলেন বিশ লক্ষ টাকায়